একটিবার আমার দিকে তাকাও, আমার চোখে চোখ রাখো। যা দেখলাম তা কি সত্যি লোকনাথ? হ্যাঁ মা সত্যি। কি হবে গো দাবি, আমার কি সত্যি উপনয়ন সম্পূর্ণ হবে না? হবে, জন্মজটা যদি কাটা সম্ভব না হয় তাহলে কেশ রাশির মধ্যে এক গুচ্ছ কেটে নিয়ে মায়ের হাতে তুলে দিলেই হবে। আজ আমি আচার্য হয়ে তোর হাতে দণ্ড তুলে দেব। দণ্ড হলো শিক্ষা ও সাধনার দীর্ঘ পরিক্রমার জন্য প্রয়োজনীয় অবলম্বন। এই চৌকাঠ পেরিয়ে নতুন জীবনের পথে পা রাখ। এক ভাবিকাল যেমন লোকনাথকে মনে রাখবে ঠিক তেমনি লোকনাথের সাথে সাথে বেনি মাধবের নামও উচ্চারিত হবে। চল বেনি। আমরা এসেছি সর্বমঙ্গলা। তবে বলুন এখন আমার কি কর্তব্য? তুমি আমার আনা যে বসন রয়েছে তাই ওদের পরিয়ে দাও। আমি যে ভাবতেই পারছি না বাবা, সব সময় তুমি আমাদের সাথে থাকতে, যখনই চাইতাম তখনই তোমায় দেখতে পেতাম বাবা। আজ তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, নিজেকে বড় অসহায় বড় নিঃস্ব মনে হচ্ছে বাবা। চাইলেই দেখতে পাবে গো, যখনই তোমার মন আমায় দেখতে যাবে তখনই তোমার চোখে শুধু আমাকেই দেখতে পাবে। বেশ বাবা, আমার একটা অনুরোধ আছে। আমি আমার সঙ্গে কিছু লোকজনকে নিয়ে এসেছি, আমি চাই ওরা তোমার সঙ্গে যাক, তুমি তোমার সাথে ওদের নিয়ে যাও। পথে যদি কোনো বিপদ আপদ হয় তাহলে ওরা ওরা তোমাদের সবাইকে আগলে রাখবে, রক্ষা করবে। তা হয় না নিশিকান্ত, সন্ন্যাসের পথ ওদের একাই পার করতে হবে। আর বিপদের কথা বলছো, যার দেখানো পথে ওরা এগিয়ে চলেছে সেই ঈশ্বরই ওদের বিপদ থেকে আগলে রাখবে। কিন্তু আচ্ছা চলে, আমি কি আর কখনো আপনাদের দেখা পাবো না? পাবে, তবে তার জন্য তোমায় কালীঘাটে আসতে হবে। তবে এখন নয়, আমরা কালীঘাট পৌঁছানোর পর। শুক্লপক্ষে আমার লোকনাথকে কালীঘাটে গেলে দেখতে পাবো? পাবো, তবে কালীঘাটে গেলে বেনিকে দেখতে পাবো? আর একটা কথা মাথায় রেখো, কোনোভাবেই কিন্তু তুমি ওদের সংস্পর্শে আসতে পারবে না, বিশেষ করে কোনো গৃহী মহিলার সংস্পর্শ ওরা আসবে না। ভুল, আপনি আমাকে এই নির্দেশ দিতে পারেন। আমরা সাধন সঙ্গী, গৃহী সন্ন্যাসী, আমিও আপনার পথ অনুসরণ করতে পারি। সর্বমঙ্গলা, পূর্ব জীবন ছেড়ে আমি গৃহী সন্ন্যাসী থেকে ব্রহ্মচারী সন্ন্যাসী হয়েছি। যদি চলার পথে আবার দেখা হয় সে হবে নতুন করে দেখা।
নতুন জীবনের পথে, যে পথে আমরা এখন এগোচ্ছি। কথা দাও তুমি আমার ছেড়ে কখনো যাবে না লোকনাথ, কথা দাও। আমি সব সময় তোমার কাছে আছি, কিন্তু আমাকে নিয়ে এত উতলা হলে নতুন যে আসছে তার কি হবে? কিন্তু সেও যে তোমারই কৃপা বাবা, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় ছেড়ে যেও না। আমি আর তুমি মাত্র একটা করে চান্স পাবো ভানুমতি। এসব অজানা অচেনা মেয়েকে নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। আমি গোকুলকে বলছি ওটা ব্যবস্থা করতে। এই মেয়েটিকে ঝিদের মহলে নিয়ে যাও। না টাউট, তুমি শুনলে নি, ও বদ্দির মেয়ে, তুমি ওকে অতীত ছাড়ায় রাখার ব্যবস্থা কর। আজ রাতটুকু গিয়ে ঝিদের ঘরে কাটাও, কাল সকালে যেন এই বাড়িতে তোমাকে না দেখি। রুম নাম্বার 326 এর মাস্টার কিটা আমার লাগবে। একটা এমন গান গাইতে হবে যেটা এখানকার সাধারণ মানুষের পছন্দ হয়। তুই গানটাকে তুলে নে, তারপর তো রাধা দিদিকে গানটা তুলিয়ে দিস, ও যাতে লিপটা করতে পারে। নিন ম্যাডাম জি, চাবিটা রাখুন। তুই রে বল ভাই, তোকে কে মেরেছে তুই আমাকে বল। আমরা এই এই তিন ভাই আছি, পাশাপাশি দাঁড়িয়ে লড়বো, তুই আমাকে বল কে মেরেছে, তোকে বল। কি নিতে এসেছো এখানে আবার? কেন এসেছো এখানে? দেখুন চলে যাও এখান থেকে। আমাদের গাড়ি আবার কোমল দিকে ঢুকছে। আমি এখান থেকে পালিয়ে যাব, আমি পালিয়ে যাব। থাকো না, না সানন্দ কি হচ্ছে? কি হচ্ছে তোমার? রাখুন আসছে, আরে রাখুন আসছে, আরে কেউ এখানে আসবে না। আমি আজ সানন্দ সবাই একটু তাড়াতাড়ি হাত চালান ভাই, রাতের মধ্যে কাজটা শেষ করতে হবে। আরে গর্তটা তো ঠিক মতো করতে হবে, তা না হলে গোটা মানুষটাকে ঢোকাবো কি করে? একেই বলে জ্যান্ত কবর দেওয়া। অচিনপুরের পথ তো সহজ নয় মোটেই, শুনেছি সেখানে কেউ সহজে যেতেও পারে না। তবে আমরা তিনজন একসাথে আছি তো, চলতে চলতে বাধা এলে ঠিক সামলে নেব একসাথে। কিন্তু আমরা তো পথ চিনি না, অচিনপুরে যাব কি করে? মাঠে চলে গেল অনন্তদা, আমি এক্ষুনি মাঠে যাব। তোমাকে এখানে রেখে আমি কোথাও যাব না। তুমি যাও, তুমি যাও। ছোটমণি, আপনি হয়তো জানেনও না যে আপনার নাম নিয়ে কত বড় খেলা খেলছে গিন্নিমা। আমার দেশে ফেরাটা বৃথা হলো না মা, তোমার হাতের খাবার খেতে পারলাম যে, আসি তবে। এসব অজানা অচেনা মেয়েকে নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। আমি গোকুলকে বলছি ওটা ব্যবস্থা করতে। এই মেয়েটিকে ঝিদের মহলে নিয়ে যাও। না টাউট, তুমি শুনলে নি, ও বদ্দির মেয়ে, তুমি ওকে অতীত ছাড়ায় রাখার ব্যবস্থা কর। আজ রাতটুকু গিয়ে ঝিদের ঘরে কাটাও, কাল সকালে যেন এই বাড়িতে তোমাকে না দেখি। রুম নাম্বার 326 এর মাস্টার কিটা আমার লাগবে। একটা এমন গান গাইতে হবে যেটা এখানকার সাধারণ মানুষের পছন্দ হয়। তুই গানটাকে তুলে নে, তারপর তো রাধা দিদিকে গানটা তুলিয়ে দিস, ও যাতে লিপটা করতে পারে। নিন ম্যাডাম জি, চাবিটা রাখুন। বল ভাই, তোকে কে মেরেছে, তুই আমাকে বল। আমরা এই এই তিন ভাই আছি, পাশাপাশি দাঁড়িয়ে লড়বো, তুই আমাকে বল কে মেরেছে, তোকে বল। কি নিতে এসেছো এখানে আবার? কেন এসেছো এখানে? দেখুন চলে যাও এখান থেকে।
আমাদের গাড়ি আবার কোমল দিকে ঢুকছে। আমি একদিকে পালিয়ে যাব। আমি পালিয়ে যাব। থাকো না। সরন্দ কি হচ্ছে? কি হচ্ছে তোমার? রাখো চাচ্ছে। আরে রাখো চাচ্ছে। আরে কেউ এখানে আসবে না। আমি আজ সরন্দ ভাই একটু তাড়াতাড়ি হাত চালান ভাই, রাতের মধ্যে কাজটা শেষ করতে হবে। আরে গর্তটা তো ঠিকমতো করতে হবে, তা না হলে গোটা মানুষটাকে ঢোকাবো কি করে? একেই বলে জ্যান্ত কবর দেওয়া।